কথায় বলে ঘ্রাণেন অর্ধভোজনম, অর্থাৎ গন্ধটা পেলেই অর্ধেক খাওয়া হয়ে যায়। আমি যেখানটা দাঁড়িয়েছি সেখানে আমি গন্ধটা পাচ্ছি, এটা অত্যন্ত উপাদেয় গন্ধ, যেটা আপনারা হয়তো পাচ্ছেন না, কিন্তু আমার মাধ্যম দিয়ে পাওয়ার চেষ্টা করুন। আমার পেছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ঝুপড়ি মতো, আসলে এটা ঝুপড়ি নয়, ভুবনেশ্বর শহরের একেবারে কেন্দ্র বলা যেতে পারে, আর্ট অফ ভুবনেশ্বর। আমাদের ডান দিকে দূরদর্শন কেন্দ্র, তার ঠিক পাশে ওদিকে দুটো তিনটে পরপর বড় বড় হোটেল আছে, ট্রাইডেন্ট আছে, সত্যি আছে, রিঞ্জার আছে, তার ঠিক পেছনেই এরকম একটা নন ডেস্ক্রিপ্ট জায়গা। এখানে রোববার বুধবার এই তিন দিন সপ্তাহে, সোম বুধ রবি, এই দিন কিন্তু শুদ্ধ মাংস পান। আমরা রোববার যেটাকে হয়তো অনেকেই বড় হয়েছি, একটা হরহরে মাংসের ঝোল একটু জাল তেলে আর ভাত, সেইটা খাওয়ার জন্য এখানে হাজার হাজার লোকে ভিড় করে। এবং কিশোর ভাইয়ার এই যে ধাবা, এটাকে যদিও আমাদের বাংলায় আমরা যেরকম ধাবার অ্যাম্বিয়েন্স দেখি সেইরকম ধাবার অ্যাম্বিয়েন্স এখানে পাবেন না, একটু অন্য ধরনের অ্যাম্বিয়েন্স, কিন্তু এখানেই লোক প্রায় উঁচিয়ে পড়ে। ওই সারাদিন ধরে ভদ্রলোক শুধু ওই একটা বিরাট দেখতে এক কাঠকয়লায় মাংস রেঁধে যাচ্ছেন, তার যে স্বাদ আমি কিন্তু অলরেডি খেয়ে দেবে বলছি। যদি খাওয়ার আগে বলতাম তাহলে হয়তো এক্সপ্রেশনগুলো অন্যরকম হতো, খাওয়ার পরে বলছিল যে মুখে একটা তৃপ্তি হয়তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কারণ এসে যখন একটা এত বড় বাটিতে প্রচুর মাংস পিস, অন্য কিছু কিন্তু পাওয়া যায় না, মাছ ভাজাটা পেতে পারেন, তাছাড়া মাংস ভাত ডাল আর স্যালাড, অল্প স্যালাড, স্বাদটা কী বলবো, মানে যেটাকে হয়তো আজকাল সেটা মানে ইয়াম্মি বলবেন। আমরা তো ওই ঠিক ইয়াম্মি জেনারেশনে বড়ো, সেই আমাদের মুখ দিয়ে একটা কন্টিনিউয়াসলি আহ বেরোয়, মানে রোববার দিন দুপুরবেলায় যে মাংস ভাত দেখে আমাদের মুখ থেকে আহ বাহ কী খেলাম, এই যে একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা বেরোবে। নেক্সট টাইম আপনি যখন উড়িষ্যায় আসবেন বা ভুবনেশ্বর উপর দিয়ে যাবেন, এখানে কিন্তু আসতে ভুলবেন না কিশোর ভাইয়ার। এখানে ভাত মাংস, যদি মাছ খেতে ভালোবাসেন মাছ ভাজাও নিতে পারবেন, তবু আই উড স্ট্রংলি রেকমেন্ড যে আপনারা এই মাংস ভাতটা একবার না একবার টেস্ট করে যান। আর সামনে দেখছেন শাড়ি দিয়ে তো আইসক্রিম দাঁড়িয়ে গেছে, বাইকের শাড়ি এখানে আছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে, মানে এইরকম একটা অদ্ভুত ভিড়। অথচ সেই অর্থে একটা জায়গায় দোকানের নাম পর্যন্ত লেখা নেই, কিন্তু আপনি যাকে জিজ্ঞেস করবেন কিশোর ভাইয়ার মাংস ভাতের দোকান কোথায়, দেখে ওই জায়গাটা নিয়ে চলে আসবে। তবু মনে রাখার জন্য বলি দূরদর্শন ঠিক পাশেই কিশোর ভাইয়ার এই রেস্টুরেন্টে আপনারা চলে আসবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই।